নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিত এসে গেছি সোনার তরীর পক্ষ থেকে আমাদের আজকের সোনার তরীর জলসা নিয়ে। আপনারা জানেন আমাদের আজকের বিষয় ভারতের ইতিহাসের সব ব্যবচ্ছেদ ও মধুসূদন গুপ্ত, মরণোত্তর দেহদান চক্ষুদান একটি ধারাবাহিক আন্দোলন। এই বিষয়ে আমাদের সাথে আজ আলোচনায় রয়েছেন ভারতবর্ষের বেশ কিছু জ্ঞানীগুণী মানুষ। আমরা মধুসূদন গুপ্ত এবং ভারতবর্ষের ইতিহাসের সব ব্যবচ্ছেদ এই বিষয়ে আলোচনা করবার জন্য পেয়েছি প্রখ্যাত ডাক্তার, গবেষক, রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত মাননীয় ডক্টর শঙ্করনাথ মহাশয়কে। ডক্টর শঙ্করনাথ মহাশয় আজ সোনার তরী স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন, তাকে আমরা স্টুডিওতে জানাই আমন্ত্রণ। ডক্টর নাথ, নমস্কার। থ্যাংক ইউ। আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন কলকাতা থেকে ডক্টর কল্লোল রঞ্জন সরকার, তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি এমডি ফার্স্ট ক্লাস ফার্স্ট, বিশিষ্ট চিকিৎসক, তাকে আমরা যুক্ত করছি আমাদের এই অনুষ্ঠানে। ডক্টর সরকার, স্বাগত জানাই আপনাকে আমাদের স্টুডিওতে। নমস্কার। আমাদের সাথে যুক্ত হয়েছেন বালি হাওড়া থেকে মরণোত্তর দেহদান এবং চক্ষুদান আন্দোলনের দীর্ঘদিনের কর্মী এবং বিশিষ্ট লেখক তিমির দেব মহাশয়, তাকে স্বাগত জানাই সোনারতরী স্টুডিওতে। নমস্কার। সোনারতরী স্টুডিওতে আজ আমরা পেয়েছি নদিয়া জেলার সর্বপ্রথম মরণোত্তর দেহদান ও চক্ষুদান আন্দোলনকারী, কুসংস্কার বিরোধী সাহিত্য বিজ্ঞান সংগঠন রাখি পত্রিকা তার সভাপতি মাননীয় শ্রী বিমল সরকার মহাশয়কে। নমস্কার। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সোনার তরীর কর্ণধার দিল্লি থেকে মাননীয় শ্রী শুভাশিস দত্ত মহাশয়, আজকের অনুষ্ঠানের সংযোজক, তাকে সোনার তরী স্টুডিওতে জানাই সাদর আমন্ত্রণ। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা যে আলোচনায় যাব তা হলো ভারতবর্ষের ইতিহাসে সব ব্যবচ্ছেদ। আসলে সব ব্যবচ্ছেদ জিনিসটা কি এবং ভারতবর্ষের ইতিহাসে এই সব ব্যবচ্ছেদ কিভাবে এলো, মধুসূদন গুপ্তের নামই বা এখানে কিভাবে জড়িয়ে পড়ে, কেনই বা তিনি প্রাতঃস্মরণীয়, এই সমস্ত বিষয়ে বলবার জন্য অনুরোধ করব প্রথমেই ডক্টর শঙ্করনাথকে। তবে তার আগে একটু অন্য ধরনের বিষয়ে আমি একটু দু কথা বলে নিতে চাইবো। সোনারতরীগতভাবে, সংগঠনগতভাবে আজ 19শে মে ভাষা শহীদ দিবস। সোনারতরীর পক্ষ থেকে আমরা সকল ভাষা শহীদদেরকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা। অনেক বন্ধুরা আমাদের ভাষা শহীদদের স্মরণে অনেক লেখা পাঠিয়েছেন, আমরা যদি পড়ে শোনাতে পারতাম হয়তো খুব ভালো লাগতো। আমি খুব ছোট্ট করে দু কথায় যেটা বলতে চাইবো সেটা হলো আমাদের এই অনুষ্ঠানেরই এক দর্শক বন্ধু রীতা বিশ্বাস পাণ্ডে, তিনি লিখে পাঠিয়েছেন, ভাষা শহীদ দিবস পালন করা হয় 19শে মে 1961 সালটিকে স্মরণ করে। বাংলাদেশে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বার সহ 6 জন। এটাকে স্মরণ করে বিশ্ব ভাষা দিবস পালিত হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বাংলাদেশের এই আত্মবলিদানের ঠিক 9 বছর পর আসামের বারাক উপত্যকার কাছাড়ে বাংলা ভাষার জন্য প্রাণ দেন 11 জন বাঙালি। এরা হলেন প্রথম মহিলা ভাষা আন্দোলনকারী কমলা ভট্টাচার্য, সাথে শচীন্দ্র পাল, কুমুদ দাস, কানাইলাল নিয়োগী, বীরেন সূত্রধার, সুনীল সরকার, সত্যেন্দ্র দেব, চণ্ডীচরণ সূত্রধর, তরণী দেবনাথ, হিতেশ বিশ্বাস ও সুকমল পুরকায়স্থ। 1961 সালের 19শে মে হাজার হাজার বাংলায় কথা বলা যুবক যুবতী শিলচর নরসিংহ ময়দানে সমবেত হয়েছিলেন, সারা আসাম জুড়ে ধর্মঘট ডেকেছিলেন আন্দোলনকারীরা, কারণ বাংলা ভাষা ও সংস্কৃতি মুছে দেবার জন্য সরকার সেই মুহূর্তে উঠে পড়ে লেগেছিল। আসামে বাঙালি খাদাও শুরু হয়েছিল, যার বিরুদ্ধে বাঙালিরা আন্দোলনে নেমেছিলেন। তাদের অপরাধ ছিল তারা আসামে থাকতে চেয়েছিলেন, তারা বাংলায় কথা বলতে চেয়েছিলেন। এই ভাষা আন্দোলনের রেশ এখনো শেষ হয়ে যায়নি, এখনো আসামের সরকার বিভিন্ন আইনের কুটিল পদক্ষেপে সেখানের বাঙালিদের নাগরিক পঞ্জী নবায়নের নামে অত্যাচার শুরু করেছেন। যা বলছিলাম সেই 1961 সালের 19শে মে
যখন সবাই শান্তভাবে মিছিল করে আন্দোলনে যোগ দিচ্ছিলেন, তখনই আসামের মাদ্রাজ রেজিমেন্টের জওয়ানেরা গুলি চালাবার আদেশ পেয়ে অবিরত গুলিবর্ষণ করতে থাকেন আন্দোলনকারীদের উপর। ফলত উপরোক্ত 11 জন বীরের মতো বাংলা ভাষার জন্য প্রাণ দিলেন। এই রক্তাক্ত ঘটনাকে স্মরণ করে 19শে মে আমরা ভাষা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। এ ঘটনা মাতৃভাষার গুরুত্ব যে কতখানি তা বুঝিয়ে দেয়। আসামের বাঙালিরা জান দেবে কিন্তু জবান দেবে না। বুকের ভেতরে এই যে এদের মতো আমার মতো আসামের বাঙালি যারা, তাদের যে একটা ব্যথা নিজের অস্তিত্ব নিজের ভাষা নিয়ে, তা কি সারা ভারতের বাঙালির ব্যথা নয়? সারা ভারতে কি আজ বাংলা ভাষা বিপন্ন নয়? আমরা কি বাংলাতে কথা বলতে চাই না? মাতৃভাষা বলাটা লেখাটা কি অপরাধ? সমগ্র পৃথিবীর লোকেদের মাতৃভাষার জয় হোক। এ কথা লিখেছেন রীতা বিশ্বাস পাণ্ডে, আমাদের অনুষ্ঠানের এক নিয়মিত দর্শক। তার কথাটুকুই পড়ে শোনালাম। যদিও আজকের আমাদের আলোচনার সাথে এ বিষয়ের কোনো সামঞ্জস্য নেই, তবুও যেহেতু আজ 19শে মে তাই এ কথা বলা। আমরা আবার চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানের দিকে, যেখানে আমাদের আজকের বিষয় ভারতের ইতিহাসের সব ব্যবচ্ছেদ ও মধুসূদন গুপ্ত। আলোচক হিসেবে রয়েছেন ডক্টর শঙ্কর নাথ। ডক্টর নাথ, আপনি যদি কিছু বলেন। সকলকে ধন্যবাদ। আমার কথা আগে শোনা যাচ্ছে কিনা শুনে নিই আমি, তারপরে। পরিষ্কার শোনা যাচ্ছে স্যার, বলুন। আমার কথা শোনা যাচ্ছে? একদম পরিষ্কার। বাস, ঠিক আছে। তো আমি আজকে এই সোনাতরীর কর্তৃপক্ষ অঙ্কিত সরকার সহ বাকি সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানের জন্য, এবং একই সঙ্গে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে কিছু বলবার সুযোগ দিয়েছেন আপনারা এখানে, এবং সঙ্গে যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বক্তা হিসেবে এবং যারা শ্রোতা হিসেবে যোগ দিয়েছেন তাদের প্রত্যেককেও আমি অভিনন্দন জানাচ্ছি। তো আজকের বিষয় হলো যে পণ্ডিত মধুসূদন গুপ্ত এবং ভারতের প্রথম সব ব্যবচ্ছেদ। এই কথা বলবার আগে আমাদের সব ব্যবচ্ছেদ, আমরা সবাই জানি যে সব ব্যবচ্ছেদ হয় কেবলমাত্র চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে। তো চিকিৎসা বিজ্ঞান শিক্ষা, আমি ইংরেজিতে যাকে মেডিকেল এডুকেশন বলে, সেই মেডিকেল এডুকেশন আমাদের ভারতবর্ষে ঠিক ঠিক যথাযথ শুরু হয়েছিল 1835 সালে। তার আগে কি ছিল না? তার আগে ছিল ছোটখাটো স্কুল গোছে, ছিল মেডিকেল স্কুল গোছে, সেগুলো তার আগে তৈরি হয়েছিল 1835 আগে। কিন্তু 1835 শুরু হলো ভারতবর্ষ তথা এশিয়ার প্রথম মেডিকেল কলেজ। এশিয়ার এই প্রথম মেডিকেল কলেজটির নাম হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ। আর যে কোনো কারণেই হোক, আমি ওই কলেজেরই স্টুডেন্ট ছিলাম, ওখান থেকেই পাস করেছি। তো সেই আমি এই কলেজে ঢুকেছিলাম 1968 সালের। তো এই সেই মেডিকেল কলেজ যেখানে প্রথম সব ব্যবচ্ছেদ হয়েছিল এশিয়ার মধ্যে, ঠিক তার পরের বছর 1836। তো শুরুতে একটুখানি 2 মিনিট যদি আমি বলে দিই যে মেডিকেল কলেজটা তৈরি করতে হলো কেন, মেডিকেল কলেজ তৈরি করতে হলো এই কারণে, এর আগে সরকার 3টে মেডিকেল স্কুল তৈরি করেছিল। মেডিকেল কলেজ তৈরি হওয়ার আগে এই 3টে মেডিকেল স্কুল, একটা হচ্ছিল নেটিভ মেডিকেল ইনস্টিটিউশন, এবং সেইটা শুরু হয়েছিল আজকে কলেজ স্ট্রিট, আপনারা কলকাতার যে কলেজ স্ট্রিট সেইখানে যে কফি হাউস আছে, এই কফি হাউসের বাড়িতে শুরু হয়েছিল 1822 সালের 21শে জুন। দ্বিতীয়টা শুরু হয়েছিল 1827 সালে, সেটা তো শুরু হয়েছিল সংস্কৃত কলেজে, অর্থাৎ কলেজ স্ট্রিটেই, আমাদের যেটা ক্যালকাটা সংস্কৃত কলেজ, সেই সংস্কৃত কলেজ যেখানে প্রিন্সিপাল ছিলেন একসময় বিদ্যাসাগর মশাই, সেই সংস্কৃত কলেজে 1827 সালে একটা চিকিৎসা বিজ্ঞান পড়ানোর একটা কোর্স চালু হয়েছিল, সেটাকে বলা হতো মেডিকেল ক্লাস ইন সংস্কৃত কলেজ। আর একখানা মেডিকেল স্কুল হয়েছিল যখন দেখা হলো যে সংস্কৃত কলেজেও শুরু হলো এবং নেটিভ মেডিকেল ইনস্টিটিউশন শুরু হয়ে গেছে, তখন মুসলিমরা এসে বললো আমাদের তাহলে আমরাও চিকিৎসা বিজ্ঞান শিখতে চাই, সরকারিভাবে আপনারা আমাদেরও একটা চিকিৎসা বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করে দিন। বললো ঠিক আছে, তাহলে আপনারাও করুন। ততদিনে তো আমরা পেয়ে গেছি ক্যালকাটা মাদ্রাসা, আপনারা সবাই জানেন যে ক্যালকাটা মাদ্রাসা ভারতবর্ষের প্রথম
সরকারি স্কুল, সেই ক্যালকাটা মাদ্রাসাটাও কলকাতায় ছিল, কলকাতায় ছিল, সেইখানে শুরু হলো 1827 সালেই ক্যালকাটা মাদ্রাসায় চিকিৎসা বিজ্ঞান শিক্ষার কোর্স শুরু হলো। এর নাম হলো মেডিকেল ক্লাস ইন ক্যালকাটা মাদ্রাসা। এই তিনটে চলছিল, এই তিনটেতে 2 বছর 2.5 বছরের কোর্সে যে সমস্ত ছেলেরা পাশ করত, সার্টিফিকেট দেওয়া হতো, সরকারি ভাবে দেওয়া হতো, কিন্তু পাশ করত, এরা খুব যে ভালো ডাক্তার হতে পেরেছে আমরা সহজে অনুমান করতে পারি, হতে পারেনি। ফলে এরা যাদের যে সমস্ত পেশেন্ট দেখতো তারা বেশিরভাগই মারা যেত, যত না ভালো হতো তার চেয়ে বেশি মারা যেত। সুতরাং অভিযোগের বোঝা তৈরি হতে শুরু করলো, অজস্র বোঝা, মানে অজস্র অভিযোগ, শয়ে শয়ে অভিযোগ শুরু করলেন লিখিত ভাবে গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং এর কাছে। গভর্নর জেনারেল সে অভিযোগ জানালেন, অভিযোগের পাহাড় জমে গেল। উইলিয়াম বেন্টিং প্রমাদ গুনলেন, বললেন আমাদেরই তৈরি এই সমস্ত মেডিকেল স্কুলগুলিতে যদি এই রকম ডাক্তার তৈরি হয় তাহলে তো এদেশকে বাঁচাবার কেউ থাকবে না, আমরা কত ইংল্যান্ড থেকে ডাক্তার নিয়ে এসে এদেশকে বাঁচাবো, বা আমরাই বা বাঁচবো কি করে। সুতরাং একটা তদন্ত কমিটি করে দাও, সত্যি সত্যি দেখো তো এই তিনটে মেডিকেল স্কুল থেকে কোন রকম ইয়ে হচ্ছে কিনা, মানে বাজে ডাক্তার বেরোচ্ছে কিনা যাদের মধ্যে শিক্ষা দীক্ষা নেই। এই তদন্ত কমিটিতে 6 জন লোককে রাখা হলো, 6 জন, 3 জন ডাক্তার, 2 জন নন মেডিকেল পার্সন, আর 3 জন, বাকি 3 জন নন মেডিকেল পার্সন। একমাত্র ভারতীয়কে রাখা হয়েছিল, সব সাহেব, 5 জনই সাহেব ছিল, একমাত্র ভারতীয় ছিলেন রামকমল সেন। আপনারা সবাই জানেন রামকমল সেন, আর এই রামকমল সেনের তাও জানেন আপনারা, কেশবচন্দ্র সেনের ঠাকুর দাদা রামকমল সেন। সুতরাং দুঃখিত, ডক্টর শঙ্কর নাথ তার বক্তব্য বিঘ্নিত হয়েছে নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে। তার বক্তব্য, হ্যাঁ, তাকে আবার আমরা পেয়েছি, আমরা তাকে যুক্ত করছি। ডক্টর নাথ, হ্যাঁ, তো এই রামকমল সেন হচ্ছেন আমাদের কেশবচন্দ্র সেনের ঠাকুর দাদা। রামকমল সেনের বাবার নাম প্যারিমোহন সেন, তার বাবার নাম রামকমল সেন, মানে কেশবচন্দ্র সেনের বাবার নাম প্যারিমোহন সেন, তার বাবার নাম রামকমল সেন। অজস্র টাকা আপনি দিয়েছেন, জানিয়েছেন, ওই যে শুরু হয়েছিল নেটিভ মেডিকেল ইনস্টিটিউশন কপি হাউসে, ওই জায়গাটাও ছিল রামকমল সেন, তিনি দিয়েছিলেন ওই জায়গাটা। 1 বছর সময় নিয়েছিল এই তদন্ত কমিটি, তদন্ত কমিটি 1 বছর সময় নিয়ে একটা রিপোর্ট জমা দিল উইলিয়াম বেন্টিং কে, গভর্নর জেনারেল। তখন তিনি কলকাতায়, কলকাতায় তখন হেডকোয়ার্টার ছিল, কলকাতায় ছিল তখন সারা ভারতবর্ষের রাজধানী, শুধু এখানেই থাকতেন গভর্নর জেনারেল। 1 বছর পরে, সালটা হচ্ছে 1834 সালের অক্টোবর মাসে, জমা পড়লো 1 বছর ধরে ঘুরে ফিরে দেখা যে সত্যি সত্যি এই তিনটে মেডিকেল স্কুল থেকে পাশ করা ডাক্তারবাবুরা সব জনগণকে মেরে ফেলছে কি না, জমা হলো। তো বললেন গভর্নর জেন, আরে মশাই এত বড় এত ইয়ে নিয়ে এসছেন কেন, এই আপনি মোদ্দা কথাটা বলুন তো, কি ব্যাপারটা কি? 6 জন বললেন, ডক্টর নাথ আপনার সম্প্রচার বোধহয় বিঘ্নিত হয়েছে, আমরা চলে যাব। ডক্টর নাথ, না, তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে উঠছে না, তিনি কোনো কারণে সম্প্রচার বিঘ্নিত হয়েছে, একটু নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে। আমরা চলে যাব তিমির বাবুর কাছে। তিমির বাবু রয়েছেন বালি হাওড়া থেকে। আমরা জানি তিনি একজন বিশিষ্ট লেখক এবং তিনি মরণোত্তর দেহদান চক্ষুদান আন্দোলনের দীর্ঘদিনের কর্মী। তার কাছ থেকে আমরা তার একটি কবিতা শুনে নিতে চাইব, যদি তিমির বাবু আসেন আমাদের পর্দায়। তিমির বাবু, হ্যাঁ, সকলকেই আমাকে আওয়াজ শোনা যাচ্ছে? হ্যালো,
আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে, বলুন। আমি আমার কি আওয়াজ শোনা যাচ্ছে? আমার আওয়াজ শোনা যাচ্ছে কি? পরিষ্কার হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। পরিষ্কার শোনা ও যাচ্ছে, আচ্ছা, বলুন। ঠিক আছে। প্রথমে সঞ্চালক এবং আমার অন্যান্য সহ অতিথি তাদের সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা। যথাযথভাবেই সঞ্চালক 19শে মে আজকের শহীদ একাদশকে স্মরণ করেছেন, আমিও তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকের যে বিষয়ে আসব, সে বিষয়ের ওপর আমার যে সমস্ত কথা বা মানে লেখা, সে বিষয়ে আসার আগে আজকের যে পরিস্থিতি, করোনা পরিস্থিতিতে আতঙ্কিত অন্যভাবে, মৃত্যুর জন্য নয়, আমরা যা যারা চক্ষু বা মরণোত্তর দেহদানের অঙ্গীকারে আবদ্ধ হয়েছি, লিখিত তো ভাবেই, চুক্তিপত্র তো বাদই দিলাম, লিখিত ভাবেও আমি আমার এই ধরনের যে কাজগুলো করে গিয়েছি, বিভিন্ন সময় ছোট ছোট লেখাগুলোর মধ্যে দিয়েও তা প্রকাশ করতে চেষ্টা করেছি। যেমন এক সময় লিখে ফেলেছিলাম, এ জীবন কেটে যাবে দুঃখে শোকে সুখে, কখনো কান্নায় কখনো হাসি মুখে, জীবনের শেষে পুড়বে না দেহ উড়বে না খই, আমাকে পোড়াতে হলে পোড়া আমার কবিতার বই। কিন্তু বস্তুত আজ এখানে দাঁড়িয়ে আমরা জানি না, আমার মৃত্যুর পর এতদিনের ইচ্ছে আমার এই মরণোত্তর চক্ষু দান করে অন্তত দুজন কর্নিয়াজনিত দৃষ্টিহীন মানুষের চোখে তাদের নতুন জীবন দেখার উপলব্ধির আনন্দ দিতে পারবো কিনা, আমার মরণোত্তর দেহ কোনো মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টে দিয়ে আসবার সুযোগ পাবো কিনা, সেই আফসোস নিয়েই আজকের যাপন। কিন্তু এক সময় যে ভালোবাসার বোধ থেকে লিখেছিলাম এই কাজ করবার প্রেক্ষিতে, এটা মূলত মরণোত্তর চক্ষুদান যারা করেছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই, জীবন ভালোবাসলে, জীবন ভালোবাসলে জীবন মরণোত্তরে বেঁচে থাকে, দেখে, আগুন স্পর্শ করতে পারে না। জীবন ভালোবাসলে চোখের অন্তর্গত চোখ সোনালি রোদ্দুর পেয়ে যায়, জীবন ছাড়িয়ে অন্য জীবনে চোখ ছড়িয়ে দেয় আলো। জীবন ভালোবাসলে জীবনোত্তরে আগুন আনত হয়, আলোকিত হয় ধ্রুব পথ। জীবন ভালোবাসলে সর্বশ্রেষ্ঠ দানে স্বয়ংভর হয় জীবন, জীবনের শেষে জীবনের অঙ্গীকারে। জীবন ভালোবাসলে অমরতা হাতের মুঠোয়। আমি আরো একটি ছোট্ট কবিতা পাঠ করব। সমীর বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবার আপনার আচ্ছা কবিতা নিশ্চয়ই শুনবো। আপনি আচ্ছা আচ্ছা আমাদের হ্যাঁ সাথে না না থাকবেন। হ্যাঁ, আমি ওকে, আবার আমি আবার আবার ফিরে আসবো। আমি ডক্টর নাথকে ধন্যবাদ। আবার উনি কানেক্ট হতে হ্যাঁ হ্যাঁ, পেরেছেন, আমি চাইছি উনাকে সুন্দর একটু সুন্দর। যুক্ত করতে। ডক্টর নাথ, আমি দুঃখিত, টেকনিক্যাল কারণে আপনার বক্তব্য বিঘ্নিত হয়েছিল। আপনি যেখানে থেমেছিলেন ওখান থেকে যদি আবার শুরু করেন প্লিজ। আচ্ছা ঠিক আচ্ছা, ধন্যবাদ গো, ধন্যবাদ। তো তদন্ত কমিটির রিপোর্ট এক বছর পরে জমা পড়লো 1834 সালের অক্টোবর মাসে। তদন্ত কমিটির রিপোর্ট পেয়ে গভর্নর জেনারেল বললেন, আপনাদের বলে দিন ওটা কি আছে, বলুন, এত পড়ার সময় নেই। সেই তদন্ত কমিটির রিপোর্টে ওরা 6 জন মিলে, যে 6 জন ছিল তদন্ত কমিটিতে, তারা বললেন যে এইখানে আছে যে এই সমস্ত ডাক্তাররা যারা এই 3টে মেডিকেল স্কুল থেকে পড়ে পাশ করছে, তারা যত বেশি লোক মারছে মেরে ফেলছে তার চেয়ে কম বাঁচাচ্ছে। তাহলে রেকমেন্ডেশনটা কি আপনাদের, উনি জিজ্ঞেস করলেন। বলে আমাদের রেকমেন্ডেশন স্যার নিচে লেখা আছে, দেখুন, বলুন আপনি। আমাদের রেকমেন্ডেশন হচ্ছে এই 3টে মেডিকেল স্কুলকে এক্ষুনি তুলে দিন, একেবারে তুলে দিন। নেটিভ মেডিকেল ইনস্টিটিউশন, মেডিকেল ক্লাস ইন সংস্কৃত কলেজ এবং মেডিকেল ক্লাস ইন ক্যালকাটা মাদ্রাসা তুলে দিন। আচ্ছা তুলে দেবো, তাহলে ডাক্তার হবে কি করে এখানকার ছেলেরা? না, পরে আমরা লিখেছি,
আমাদের রেকমেন্ডেশন আছে, সাজেশন আছে, বলুন বলুন। আমাদের সাজেশন হচ্ছে এই তিনটের বদলে এদেশে একখানি মেডিকেল কলেজ বানান, বিদ্যালয় নয়, স্কুল নয়, মেডিকেল কলেজ। যে মেডিকেল কলেজটার অ্যাফিলিয়েশন থাকবে লন্ডন মেডিকেল ইনস্টিটিউশনের সঙ্গে এবং লন্ডন ইউনিভার্সিটির সঙ্গে, এর একখানা বানান। এর মাধ্যম হবে ইংরাজি, যদি ইংরেজিতে পড়তে হবে, এবং এখানে যে ডিগ্রি দেয়া হবে সেটা দেবে লন্ডন ইউনিভার্সিটি। আচ্ছা ঠিক আছে, চালু করুন তাহলে, আমি করে দিচ্ছি, শুরু করে স্যার। দিচ্ছি এটা কোন বলে। সময়ের কথা আপনি বলছেন স্যার? সময়কালটা যদি একটু স্যার মনে করান আমাদের। 1834 সালের অক্টোবর মাস, 1834 সালের অক্টোবর মাসে এই ঘটনা ঘটছে, এবং সঙ্গে সঙ্গে তিনি শুরু করলেন, একটু ভাবলেন টাবলেন, 2 মাস 3 মাস ভেবেছেন, ভেবে জানুয়ারি মাস এসে গেছে 1835, 3 মাস ভেবেছেন, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, জানুয়ারি মাসের 28 তারিখে তিনি ঘোষণা করলেন, আমি আজ ভারতবর্ষে একখানি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলাম, যার রুলস রেগুলেশন এই এই হবে বলে 35 খানা রুলস রেগুলেশন তিনি প্রকাশ করে দিলেন। খালি বাদ গেছিল সেখানে নামটা, এই মেডিকেল কলেজের নামটা কি হবে ওই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে ছিল না, বাকি সব ছিল, কত বছর বয়সে ভর্তি হবে, কারা স্টাইপেন্ড পাবে, কারা পড়বে, কোথা থেকে আসবে, এইসব কি করে অ্যাডমিশন টেস্ট হবে সব লেখা ছিল, সেসব রয়েছে আমার কাছে। তো যে কোনো কারণ হোক নামটা লেখা হলো না, কিন্তু আমরা নামটা ওই জন্যে এত বেশি গোলমেলে নাম, কখনো বেঙ্গল মেডিকেল কলেজ, কখনো মেডিকেল কলেজ অফ বেঙ্গল, কখনো মেডিকেল কলেজ বেঙ্গল, কখনো ক্যালকাটা মেডিকেল কলেজ, কখনো মেডিকেল কলেজ ক্যালকাটা, কখনো মেডিকেল কলেজ অফ ক্যালকাটা, এরকম বিভিন্ন ধরনের নাম আমরা বিভিন্ন সময় পেয়েছি গবেষণা করতে গিয়ে। কিন্তু আমি মান্যতা দিচ্ছি কলকাতা মেডিকেল কলেজে, ফার্স্ট মেডিকেল কলেজ এশিয়ার প্রথম যিনি প্রিন্সিপাল হলেন ডক্টর এম জে ব্রামলি, মাউন্টফোর্ড জোসেফ ব্রামলি, তিনি যখন বক্তৃতা দিলেন ইন্ট্রোডাক্টরি লেকচার, প্রথম দিন যেদিন ছাত্রদের সামনে বক্তৃতাটা দিয়েছিলেন, সেই বক্তৃতাতে তিনি বলেছিলেন ক্যালকাটা মেডিকেল কলেজ, আমি তাকেই মান্যতা দিচ্ছি। উনি বলেননি অন্যগুলো, বেঙ্গল মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ বেঙ্গল সব বলেননি, উনি ক্যালকাটা মেডিকেল কলেজ বলে উল্লেখ করেছিলেন, ফলে আমি সবসময় ক্যালকাটা মেডিকেল কলেজ বলতে চাই, এবং যারা বলেন বা লেখেন তাদেরকেও আমি বলবো আপনারা মেডিকেল কলেজকে ক্যালকাটা মেডিকেল কলেজ বলুন। বেশ, ক্যালকাটা মেডিকেল কলেজ শুরু হয়ে গেল 28 জানুয়ারি 1835, রেড লেটার ডে, কিন্তু ক্লাস শুরু করা যাচ্ছে না, জায়গা নেই, ঘর নেই, বাড়ি নেই, কোথায় করবেন, একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়ে গেল, কোথায় জায়গা, কোথায়, ওই তো দাঁড়িয়ে আছেন দেখুন, রাম কমল সেন দাঁড়িয়ে আছেন। রাম কমল সেন বললেন জায়গা পাচ্ছেন না আপনারা, আসুন না আমার বাড়িতে শুরু করুন, আপনারা আমার বাড়ি জায়গাটা নিন। আমার বাড়ি মানে ওনার বাড়ি হচ্ছে আজকে কলকাতার কফি হাউসের বাড়িটা। সুতরাং কলকাতা মেডিকেল কলেজ তথা এশিয়ার প্রথম মেডিকেল কলেজের প্রথম দিনের ক্লাসটা শুরু হলো 1 জুন 1835, এবং আজকের কফি হাউসের বাড়িতে। এর জন্য অবশ্য রামকমল সেন 100 টাকা ভাড়া নিয়েছিলেন মাসে, এবং ডক্টর ব্রামলি বললেন আমি কিন্তু থাকা জায়গা পাচ্ছি না প্রিন্সিপাল, আমার বাড়িতে থাকুন বলে রাম কমল সেন বললেন, ওই বাড়িতেই উনি থাকতে শুরু করলেন ডক্টর বামদি, অর্থাৎ ঠিক আজকের সংস্কৃত কলেজের বা হিন্দু স্কুলের উল্টো দিকের বাড়ি। এই যখন চলছে পড়ালেখা শুরু হলো, থিওরি ক্লাস শুরু হলো, কিন্তু কোথায় ডিসেকশন, কোথায় ডিসেকশন হচ্ছে না, উদ্বিগ্ন হয়ে উঠলেন মেডিকেল কলেজের যিনি সেক্রেটারি, সেক্রেটারির নাম হচ্ছে ডেভিড হেয়ার, প্রিন্সিপাল এম জে ব্রামলি, তিনি ডাক্তারবাবু। যখন শুরু হয়েছে তখন সেক্রেটারি ডেভিড এয়ার উদ্বিগ্ন হয়ে গেছেন যে কি করে করব, ডিসেকশন হচ্ছে না, সুতরাং ডিসেকশন হচ্ছে না বলে তিনি একদিন, স্যার আমি আপনাকে এখানে একটুখানি থামাবো, আমাদের অনেক সাধারণ দর্শক যারা রয়েছেন তারা হয়তো ডিসেকশন ব্যাপারটাও অনেকেই হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না, আপনি যদি সেই একদম প্রিলিমিনারি জায়গাটাও একটু দু কথায় বলে দেন স্যার। হ্যাঁ, সোজা ডিসেকশনে এসে গেছি তো, আমি ডিসেকশনে এসে গেছি, শুধু ডিসেকশনে যখন ডেভিড হেয়ার অত্যন্ত ভাবে চেষ্টা করছেন ডিসেকশন ডিসেকশন ডিসেকশন, মধুসূদন গুপ্ত তখন অ্যানাটমির ডেমনস্ট্রেটর,
মধুসূদন গুপ্তকে বলেন, মধু কি করে হবে ডিসেকশন করুন। মধু বললো, স্যার আপনি চিন্তা করবেন না, আমি করে দিচ্ছি। বলে সেই সময়কার অ্যানাটমির প্রফেসর ছিলেন হেনরি হ্যারি গুডিভ, তিনি করলেন কি, যে ছাত্র ভর্তি হয়েছে 50 জন ছাত্র, তার মধ্যে 50 জনের ছাত্র কেউই ডিসেকশন দেখতে আসছে না, তাদের মধ্যে 14 জন ডিসেকশন দেখতে আসছে একটু সাহসী তারা। দিনটা হচ্ছে 1836 সালের 10 জানুয়ারি। মেডিকেল কলেজের একটা গোডাউনে, অর্থাৎ ওর ভেতরেই, মেডিকেল কলেজের ভেতরেই একটা গোডাউন হাউস ছিল যেখানে ডেড বডি রাখা হতো। সেই গোডাউন হাউসে তিনি করলেন কি, একটা ডেড বডি তিনি নিয়ে এসে বেডের উপর রাখলেন একদিন, সামনে 14 জন ছাত্র, অন্যান্য শিক্ষকরা, এবং ডক্টর গুডিভ একটুখানি ডেমনস্ট্রেট করলেন, এই হচ্ছে ডেড বডি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, চলে গেলেন। পরের দিন আবার ছাত্রদের ওখানে নিয়ে এসে আবার ডেমনস্ট্রেট করলেন, এই দেখো এই দেখো এই এই এইটা এই এটা এই, ওপর দিয়ে কিন্তু কোনো ডিসেকশন হচ্ছে না, কিন্তু শুধু ডেড বডি ওপর থেকে বোঝানো হচ্ছে। তৃতীয় দিন আবার একইভাবে, অর্থাৎ ছাত্রদের ডক্টর গুডিভ একটু পরিচিত করে দিল ডেড বডির সঙ্গে, পরিচিত হয়ে গেল। এবার ফোর্থ ডেতে, দিনটা হচ্ছে 10ই জানুয়ারি 1836, আসছেন ছুরি হাতে মধুসূদন গুপ্ত, তিনি ঢুকলেন। যখনই ঢুকলেন ছাত্ররা আর সামনে নেই, কারণ তারা বুঝে গেছে এইবারে ডিসেকশন হবে, ছাত্ররা সব ঘরের বাইরে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে ওই যে দরজা, আর দরজার যে ঝিলিমিলি আছে, দরজা বন্ধ করে ঝিলিমিলির ভেতর দিয়ে উঁকি ঝুঁকি মেরে দেখবার চেষ্টা করছে যে ডিসেকশন ব্যাপারটা কি। ওখানে ওরা ঝুঁকি ঝুঁকি মারছে, আর সেই সময় এসে ডক্টর গুডিভ সামনে দাঁড়িয়ে আছেন, তার নির্দেশে পণ্ডিত মধুসূদন গুপ্ত তিনি এসে ছুরিটা দিয়ে বুক থেকে পেট পর্যন্ত একটা লম্বা একটা ইনসিশন কেটে দিলেন, তারপর ডিপ ইনসিশন দিয়ে দিলেন। হই হই করে উঠল 14 জন ছাত্র, হঠাৎ দীর্ঘশ্বাস ফেললো, যেন কিছু একটা হয়ে গেল, কি যে হলো, তাদের স্বপ্নের মতো ব্যাপারটা হলো। এইটা হচ্ছে প্রথম দিনের ডিসেকশন। এই ডিসেকশনটা ভারতবর্ষে হয়েছিল 1836 সালের 10ই জানুয়ারি, কিন্তু মনে রাখতে হবে যে পৃথিবীতে প্রথম ডিসেকশন কিন্তু ভারতবর্ষে নয়, প্রথম ডিসেকশন 500 বছর আগেই হয়ে গেছে। ইটালিতে প্রথম ডিসেকশন হয়েছে 1316 সালে, মানে ইংরেজি সাল 1316, ভেনিসে হয়েছে 1368 সালে, ফ্লোরেন্স, ইটালির ফ্লোরেন্স, মানে যেখানে নাইটিঙ্গেলের জন্ম, যার জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সেই ফ্লোরেন্সে হয়েছিল 1388 সালে, ভিয়েনাতে হয়েছে 1404 সালে, পাদুয়াতে হয়েছে 1429 সালে, ইংল্যান্ডে ইংল্যান্ডে 1540 সালে অষ্টম হেনরি তখন ছিলেন, অষ্টম হেনরি বললেন ইংল্যান্ডের সমস্ত সার্জেনদের দুটো করে বডি দেয়া হবে। এই বডি কার বডি দেয়া হবে, না এই বডি হচ্ছে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী, তাদের যখন মৃত্যুদণ্ড দেয়া হয় তারপর সেই বডি যাবে প্রতিটি সার্জেনের কাছে দুটো করে, যাতে তারা শিক্ষাপ্রাপ্ত হতে পারে। পরবর্তীকালে দেখা গেছে কেমব্রিজেও রানী এলিজাবেথ একইভাবে প্রতিটি সার্জেনের জন্য দুটো করে, ওই মৃত্যু অপরাধীদের যখন শাস্তি হয়ে যেত, মৃত্যুদণ্ড হতো, তখন তাই সেই রকম দুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ডেড বডি দেয়া হতো প্রতিটি সার্জেনকে। এইভাবে তো আমরা শিখেছি, আমরা সবাই জানি ইউরোপিয়ান রেনেসাঁসে তারপরে কি ঘটেছিল। আমরা দেখেছি লিওনার্দো দা ভিঞ্চি, তিনিও ডিসেকশন করেছেন, ভেজালিয়াস ডিসেকশন করেছেন, হার্ভে ডিসেকশন করেছেন, এরা সবাই পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ইউরোপিয়ান রেনেসাঁস, 1500, তার আরো 200 বছর পরে। তো এইভাবেই ভারতবর্ষে ডিসেকশন শুরু হলো, তারপরে আর ডিসেকশন থেমে থাকেনি। একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দিয়ে ছেড়ে দেবো আমি, সেটা হচ্ছে 1836 সালে একটা বডি ডিসেকশন হয়েছিল, পণ্ডিত মধুসূদন গুপ্ত করলেন শিক্ষক হিসেবে। তার 6 মাস পরে অক্টোবর মাসে, 6 মাস না আর পরে 8 মাস পরে, অক্টোবর মাসের 28 তারিখে ছাত্ররা ডিসেকশন করেছিল, অনেকদিন পরে। ছাত্রদের মধ্যে রাজকৃষ্ণ দে, উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত, নবীনচন্দ্র মিত্র, এই 4 জন ছাত্র ডিসেকশন করেছিল, আর বাকিরা করেনি, আর পরে আর করেছিল। এটা একটা স্ট্যাটিস্টিক্স। আর একটা আমি স্ট্যাটিস্টিক্স দেবো, 1836 সালে প্রথম বছর মেডিকেল কলেজে একখানি ডেড বডি ডিসেকশন হয়েছিল, 1837-এ 60খানা ডেড বডি ডিসেকশন হয়েছিল,
1838-এ 120 খানা রিজেকশন হয়েছিল। অর্থাৎ বিজ্ঞান কখনো থেমে থাকে না, কোনো না কোনো সময় বিজ্ঞানের কাছে আমাদের আত্মসমর্পণ করতেই হয়। একদিন না একদিন বিজ্ঞান আমাদের কাছে ধরা দেয়, আমরা গিয়ে বিজ্ঞানকে ডাকি না, বিজ্ঞানই ধরা দেয় আমাদের আমাদের প্রয়োজনে। আমি শেষ করলাম এখানে। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাথকে। আমরা ভারতবর্ষের সব ব্যবচ্ছেদের ইতিহাস এবং সেখানে মধুসূদন গুপ্তের অবদান সম্পর্কে খুব মূল্যবান বক্তব্য পেলাম ডক্টর নাথের কাছ থেকে। এত সুন্দরভাবে এবং এত সংক্ষেপে, এত মনোগ্রাহী করে বিষয়টি সকলের সামনে তুলে ধরবার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এই সূত্র ধরেই আমি চলে যেতে চাইবো ডক্টর কল্লোল রঞ্জন সরকারের কাছে। ডক্টর কল্লোল রঞ্জন সরকার কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি তার কাছে জানতে চাইবো, আসলে ডক্টর নাথ যেটা বললেন, উনি ইতিহাসটা তুলে ধরলেন ভারতবর্ষের ইতিহাসে সব ব্যবচ্ছেদ কিভাবে শুরু হলো, মধুসূদন গুপ্তের অবদান সেখানে কি ছিল, সমস্তটাই তিনি বললেন। কিন্তু বর্তমানটা কি, সব ব্যবচ্ছেদের বর্তমান পরিস্থিতি কি, ডাক্তার হিসেবে আপনার জীবনে আপনি কটি সব ব্যবচ্ছেদ করতে পেরেছেন, যারা এখনকার ছাত্র তারাই বা কটি সব ব্যবচ্ছেদ করতে পারেন, ভারতবর্ষের বর্তমান সব ব্যবচ্ছেদের চরিত্রটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে, পরিস্থিতিটা কিরকম, যদি একটু বলেন। এবং এই সব ব্যবচ্ছেদ এবং ডাক্তারি শিক্ষা, এই দুয়ের মধ্যেকার যে সম্পর্ক, প্রথমত আমি আপনার কাছে জানতে চাইবো যে সব ব্যবচ্ছেদের বর্তমান পরিস্থিতি কি, এটা আগে শেষ হোক, তারপর আমি পরবর্তী প্রশ্নে যাব। ডক্টর সরকার, প্রথমে আমি বলছি যে আমাকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। আপনাকে দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, একটু আলোর অভাব আছে, মাথার উপরে জায়গা একটু কম আছে, অসুবিধা হবে না। আপনি, আপনাকে দেখা এবং শোনা যাচ্ছে, আমি ফুল স্ক্রিন আপনাকে দিচ্ছি, আপনি বলতে থাকুন প্লিজ। আচ্ছা, সোনাতলির সঞ্চালক মিস্টার অঙ্কিত সরকারকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এই সুন্দর একটা সন্ধ্যায় এই অনুষ্ঠানটি করতে পারার জন্য। যে প্রশ্নটা ছিল, বর্তমান সময়ে সব ব্যবচ্ছেদের অবস্থা কি, ডক্টর শঙ্করনাথ যা বলেছেন সব ব্যবচ্ছেদের ইতিহাস, সে তো আছে, একটা সিঁড়ির ধাপের পর আর একটা সিঁড়ি, এইভাবে আস্তে আস্তে আমরা সিঁড়ির উপরে উঠে আসি। বিজ্ঞান তো সেটাই, কন্টেম্পোরারি বা সমকালীন। আজ যেটা ভ্রান্ত মনে হচ্ছে, সঠিক মনে হচ্ছে, কাল সেটা ভ্রান্ত হতে পারে, কিন্তু তার একটা বিনয় ইতিহাস থেকে, সেই ইতিহাসকে আমরা কেউই অস্বীকার করতে পারি না। আজ থেকে 2500 বছর আগে শুরু হয়েছিল সব ব্যবচ্ছেদ। তখন সুশ্রুতের সময় সুশ্রুত দিবদাস ধন্বন্তরীর ফাদার অফ সার্জারি, সেই সময় আমরা দেখেছিলাম যে একটা স্থির জলাশয়ের মধ্যে ডেড বডিকে নির্দিষ্ট দিন রেখে দেওয়া হতো, সেটা প্রসেসিং এর মতো করে। আজকের দিনে যেটা ফরমালিন ইনজেক্ট করা হয়, ফিমোরাল আর্টারি দিয়ে ফরমালিন ইনজেক্ট করে সব দেহটাকে তৈরি করা হয়, তারপরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে দেহটা যখন তৈরি হয় তখন টেবিলে এসে তার ডিসেকশন শুরু হয়, স্কিন, তার যে সুপারফিশিয়াল আস্তে আস্তে মাস বিভিন্ন অর্থে থাকি, এটাই হচ্ছে প্রাথমিক একটা ধারণা। এবং অ্যানাটমি শিক্ষা, অ্যানাটমি কথার অর্থ হচ্ছে টমি অ্যান্ড এক্টমি, হ্যাঁ, এই হচ্ছে, এই ধারণা না থাকলে কোন চিকিৎসক তার ভিতরের অর্গান কিভাবে থাকছে, তার
কোথায় কোন ভেন্স কোন আর্টারি যাচ্ছে, হার্টের গঠন কি, তার চেম্বার গুলো কেমন, হ্যাঁ তা বোনস গুলো, এসব সম্পর্কে ধারণা থাকে না। ডক্টর সরকার আমি আপনাকে এখানে একটু থামাতে চাইবো। আপনি যে কথাটা বললেন যে সব ব্যবচ্ছেদ এই মুহূর্তে তার পরিস্থিতি কি ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, সে কথা আপনি তুলে ধরলেন। আপনি এও বললেন যে কি জন্য সব ব্যবচ্ছেদ দরকারি। এখন আমি আরেকটা জায়গায় আসতে চাইবো, যে জায়গা থেকে আমি চলে যাব আমাদের সংগঠক যারা রয়েছেন, বিভিন্ন সংগঠনের যে সমস্ত মানুষেরা যুক্ত হয়েছেন, যারা মরণোত্তর দেহদান চক্ষুদানটাকে ধারাবাহিক আন্দোলন হিসেবে মাঠ পর্যায়ে কাজ করে চলেছেন নিরন্তর, তাদের কাছে আসতে চাইবো। তার আগে আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে মরণোত্তর দেহদান, এই মরণোত্তর দেহদানের একটা বিষয় তো সব ব্যবচ্ছেদ যেটা আপনি বলছিলেন, কিন্তু আরেকটা দিকও আছে যেটা হলো অর্গ্যান ট্রান্সপ্লান্টেশন। তো সেই জায়গাটা যদি আপনি দু কথায় বলেন, তারপর আমি আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের কাছে আসবো। ডক্টর সরকার প্লিজ। মরণদান, মরণোত্তর দেহের পরে আমরা সাধারণত ডিসেকশনের কাজে দেহটাকে লাগাই, কিন্তু আমাদের সেই সময় মৃত্যুর 6 ঘন্টার মধ্যে কর্নিয়াটা আমাদের কাজে লাগে। সেখানে আমাদের বাড়িতে খবর দিলেই যারা বিশেষজ্ঞ আছেন তারা এসে কর্নিয়াতে কালেক্ট করে এমকে মিডিয়ার মধ্যে ওটা চলে যান। পরবর্তীতে যাদের কর্নিয়া জনিত ত্রুটির ফলে অন্ধত্ব তাদেরকে বসিয়ে দেওয়া হয়। এটা একটা পর্যায়ে গেল। এবং দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাই যে এই যে সমস্ত আমাদের ব্রেন ডেথ হচ্ছে, ব্রেন ডেথ সম্পর্কে কতগুলো পর পর আচ্ছা ধারণা ছিল, সেই ধারণাগুলো কি যে আমাদের মস্তিষ্কের মধ্যে হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, তারপর ব্রেন স্টেম, অর্থাৎ সেরিব্রাম আর ব্রেন স্টেম। এই সেরিব্রামের মৃত্যুর পরেও অনেক সময় অন্যান্য অর্গান গুলো যেমন হার্ট, লিভার, কিডনি এগুলো জীবিত থাকতে পারে। সুতরাং আমরা ব্রেন ডেথ কে আমরা লাস্ট পর্যন্ত এখন ব্রেন স্টেম ডেথটাকেই স্বীকার করি। ব্রেন স্টেম ডেথটা হলে তারপরে একমাত্র ভেন্টিলেশন ছাড়া, অর্থাৎ আর্টিফিশিয়াল সাপোর্ট ছাড়া অন্য সেই পেশেন্টকে আর বাঁচানো সম্ভব নয়। সুতরাং পৃথিবীর বিদেশের সঙ্গে ভারতবর্ষেও এটা স্বীকার হয়েছে যে ব্রেন ডেথটাকেই ডেথ বলে ঘোষণা করা যেতে পারে। তা ভারতবর্ষের এই বিভিন্ন তামিলনাড়ু, মহারাষ্ট্রগুলোতে প্রথম সেগুলোকে বডিগুলো বিভিন্ন অর্গ্যানগুলোকে ট্রান্সপ্ল্যান্ট করা যেতে পারে। তার জন্য আমাদের প্রথম ট্রান্সপ্ল্যান্ট অফ হিউম্যান অর্গ্যান ১৯৯৪ এইটা চালু হয়েছিল এবং তারপর কেটে গেছে অনেকদিন। তা ব্রেন ডেথের সঙ্গে আমরা কিভাবে ওটাকে আমরা ঠিক করব যেটা ব্রেন ডেথ, এর জন্য কিন্তু আমরা পার্সিস্ট্যান্ট এরকে আমরা আলাদা করবো, একটা আলাদা সেই পেশেন্টকে আর ফেরানো যাবে না। এবং সেটার জন্য বর্তমানে ঘোষণা করা হয়েছে যে 4 সদস্যের একটা ডাক্তারের দল, হ্যাঁ, গঠন করতে হবে। এই টিমে থাকবেন প্রধান থাকবেন আর একজন, ওই এই 4 জনের একটি কমিটি সিদ্ধান্ত নেবে যে এটা ব্রেন ডেথ হচ্ছে। তৎক্ষণাৎ কাউন্সিলিং করি আত্মীয় যে কাউন্সিলিং করলে যদি তারা রাজি হয় তখনই আমাদের সেই তার যে অর্গান গুলো রয়েছে সেই অর্গান গুলোকে তখনই আমরা
তুলে নিতে ট্রান্সপ্ল্যান্ট করতে পারি। কিন্তু সরকার আপনার বক্তব্য আমার কাছে পরিষ্কার, আপনার বক্তব্য আমার কাছে পরিষ্কার। আসলে নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে বিভিন্ন সময় আপনার বক্তব্য বাধাপ্রাপ্ত হচ্ছিল, কিন্তু যেটা আমরা বুঝলাম আপনি মূলত বলতে চেয়েছেন যে অর্গ্যান ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারটা তখনই সম্ভব যদি ব্রেন ডেথ হয়। নর্মাল ডেথের ক্ষেত্রে যেটা আমরা করে থাকি সেটা 6 ঘন্টার মধ্যে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনটা খুব সহজেই সম্ভব, অন্যান্য ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা মূলত ডিসেকশনের জন্যই। এই জায়গাটাই হয়তো আপনি তুলে ধরতে চেয়েছেন যদি আমি ভুল না করি। আমি এখান থেকে চলে যাব বিমল সরকারের কাছে। বিমল সরকার আমাদের সাথে রয়েছেন, তিনি নদিয়া জেলার সর্বপ্রথম মরণোত্তর দেহদান এবং চক্ষুদান আন্দোলনকারী সংস্থা রাখি পত্রিকার সভাপতি। তার কাছে আমরা জানতে চাইবো তার বাস্তব অভিজ্ঞতাটা ঠিক কি। তারা তো আমি যতটুকু জানি 1992 থেকে তারা রাখি পত্রিকা হিসেবে কাজ করে যাচ্ছেন এবং তারও অনেক আগে থেকে তারা অসংগঠিত ভাবে কাজ করেছেন। তাদের অভিজ্ঞতাটা ঠিক কিরকম, কেমন ভাবে তারা এই মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের ক্ষেত্রগুলোতে এসেছেন, আমি তার কাছে যাব। তার আগে ডক্টর শঙ্করনাথ যখন আমাদের সাথে রয়েছেন, এবং ডক্টর শঙ্করনাথ আমরা জানি তিনি একজন খুব গুণী শিল্পী, তিনি শুধুমাত্র একজন গুণী ডাক্তার যেমন, তিনি যেমন বিশেষজ্ঞ গবেষক লেখক, তেমন তিনি কিন্তু একজন খুব গুণী শিল্পী। তার একটি গানের দুকলি যদি আমরা শুনতে পারি এই পরিস্থিতিতে ওনার যা গান মনে হচ্ছে, তারপর আমি বিমল বাবুর কাছে যাব। আমি আশা করি ডক্টর নাথ আমাদের অনুরোধ রাখবেন। গান শেষ পর্যন্ত শোনা যাচ্ছে কথা? রবীন্দ্রনাথের গান, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা, এ আধার যে পূর্ণ তোমার সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। থাক ছোট্ট করে অসাধারণ, অসংখ্য ধন্যবাদ ডক্টর নাথকে তার এত সুন্দর গানের জন্য। মানে কি বলবো, আমি আমি আমার কিছু বলবার নেই, মানে এত গুণী মানুষকে তার গুণের জন্য ধন্যবাদ দেওয়ার যোগ্যতা আমার নেই। আমি চলে যাব সরাসরি বিমল সরকারের কাছে। বিমল সরকার নদিয়া থেকে আমাদের সাথে রয়েছেন, আমরা জানতে চাইবো তার বাস্তব অভিজ্ঞতা মরণোত্তর দেহদান এবং চক্ষুদান আন্দোলনের সাথে তার জীবনের একটা বড় অংশ কেটেছে আমরা জানি, তিনি যদি সেখান থেকে কিছু বলেন। আমি তো আসলে এই ডাক্তার বাবুরা বলছেন, আমরা তো কর্মী, ডাক্তার বাবুরা যে বলছেন আমরা পড়ে পড়ে জানতাম, এত সুন্দর করে ডক্টর নাথ ডক্টর সরকার বললেন, আমি প্রায় মন্ত্রমুগ্ধের মতো ওনাদের কথা শুনছিলাম। কারণ আমরা নির্দিষ্ট করে জানলে আমাদেরও অনেক কিছু বলতে সুবিধা হয়। আমরা নদিয়া জেলায় সর্বপ্রথম মরণোত্তর দেহদান চক্ষুদান আন্দোলনকারী একটা সংস্থা। আমাদের সংস্থা মূলত যারা যারা আমাদের এই সংস্থার সাথে জড়িয়ে, আমরা অনুভব করি এই আপনারা যা যা বললেন
তাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম ভাবে আলোচনার মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে যে সব ব্যবচ্ছেদের জন্য ডাক্তাররা ডেড বডি ঠিকঠাক মতন পায় না, এই জন্য আমরা মরণোত্তর দেহদান, যে মৃত্যুর পরে দেহটাকে যে কোনো মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে পৌঁছে দেওয়া, এইটার ব্যাপারে সচেতনতা করা এবং যতদূর পারা যায় সাহায্য করা, এইটা একটা কাজ। আর মৃত্যুর পরে যেহেতু 6 ঘন্টার মধ্যে কর্নিয়াটা সংগ্রহ করতে হয়, তা সেই সব ব্যাপারে আমরা এই কর্নিয়া সংগ্রহ করার জন্যে আমাদের এই আশেপাশে বিভিন্ন সংগঠন আছে যাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি অনেকদিন ধরে, এই 28 বছর ধরে রাতে বিরেতে যেখানে যা দরকার আমরা ছুটে ছুটে যাই গিয়ে, আর ছেলেরা যেখানে যে অনুষ্ঠান করে আমরা যেখানে অনুষ্ঠান করি সেখানে মরণোত্তর দেহদান চোখদানের কথা বলি, বলি তোমার কর্নিয়াটা ডোনেট করো, দেখো একজন অন্ধ আবার নতুন করে দৃষ্টি ফিরে পাবে, এ মৃত্যুর পরে তুমি আর একজনের মধ্যে বেঁচে থাকতে পারবে, তোমার বডিটা ডোনেট করো, দেখো চিকিৎসা শাস্ত্র উন্নত হবে, ডিসেকশন না হলে তো উন্নত হয় না ডাক্তারবাবুরা বলবে। এইগুলো হয় কি বিভিন্ন রক্তদানের যে অনুষ্ঠানগুলো হয় এই অনুষ্ঠানগুলোই আমরা বেশি যুক্ত, তাদের সাথেই চোখদান দেহদানের কথা আমাদেরকে ডেকে ওরা বলায়। তা আমরা এইখানে রাখি পত্রিকাগতভাবে, শুধু রাখি পত্রিকা এইভাবে কাজ করে না, আমাদের আশেপাশে যেসব আমাদের আশেপাশে যে কৃষ্ণনগরের শুভেন্দু মেমোরিয়াল সেবা প্রতিষ্ঠান আছে ওখানে 85 বছরের যুবক শঙ্করেশ্বর দত্ত, যুবক বলছি কেন, এই যে যেখানটা যে ঘরটায় বসে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি, আপনাদের স্টুডিওতে গিয়েছি, এই ঘরটায় আমার মায়ের চোখদান হয়েছিল রাত্রিবেলা 10টার পরে। তাই শুভেন্দু মেমোরিয়াল সেবা প্রতিষ্ঠানকে আমরা খবর দিই, তারা আমাদের এখান থেকে অন্তত 30 কিলোমিটার 28 কিলোমিটার দূরে হবে, তারা সেই রাতে শঙ্করেশ্বর দত্ত আর ওনার মিসেস গীতা দত্ত তাদের একটা মেডিকেল টিম নিয়ে এসে আমাদের এখানে, তাদের টেকনিশিয়ান নার্স আছে ট্রেন্ড করা, তারা সবকিছু স্টেরিলাইজ করে নিয়ে এসে আমার মায়ের কর্নিয়াটা এই 15 থেকে 20 মিনিট সময় লেগেছে তার মধ্যে নিয়েছে। আর আমরা যেহেতু এই কর্নিয়া সংগ্রহের কথা, বডি ডোনেটের কথা সব জায়গা বলি, তাই আমাদের কিছু লেখাপত্র বই পত্র জানা এগুলো আছে, আমরা আগের থেকে মাথাটাকে উঁচু করে রেখেছিলাম, 2টো বালিশ দিয়ে মাথাটাকে উঁচু করে রেখেছিলাম, মাথার উপরে ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম আর চোখটা ভেজা তুলো দিয়ে রেখেছিলাম আর ড্রপ ড্রপ করে জল দিচ্ছিলাম মাঝে মাঝে যাতে চোখটা টাটকা থাকে। তারপরে ওরা এসে দেখলো, ওরা মোটামুটি খবর পেয়েছিল, খবর পেয়ে আসতে ওদের যা সময় লেগেছে তাতে অনেকটা সময় পেয়েছে, ওরা 3.5-4 ঘন্টার মধ্যে এসে পৌঁছে কর্নিয়াটা সংগ্রহ করে তারপর এনকে মিডিয়াতে নিয়ে ওরা চলে গেল, গিয়ে ওরা কর্নিয়াটা সংগ্রহ করলো, পরে ওরা যেখানে প্রতিস্থাপন হয় যে মেডিকেল কলেজ অন্য যেখানে চক্ষু কর্নিয়া সংগ্রহ কেন্দ্র আছে সেসব জায়গায় নিয়ে যায়, এখানে কাছাকাছি দিশা আই হাসপাতালে গিয়ে আমি জানি যে আমাদের মায়ের ওই কর্নিয়া 2টো বাচ্চাকে দেখতে সাহায্য করেছিল। তা মা মারা গেছেন, আমরাও মারা যাব, কিন্তু আমরা এখনো মনে করি আমার মা 2টো বাচ্চার মধ্যে বেঁচে আছে, এই যে আমাদের কি তৃপ্তি দেয়। এই জন্যই মনে হয় রাত বিরেতে সকলকে নিয়ে একটা জোটবদ্ধ লড়াই আরম্ভ করে দিয়েছি, যে যেখানে যখন দরকার হচ্ছে আমরা ঝাঁপিয়ে পড়ছি, বলছি তোমরা ক্লান্ত হয়ে যাও না, আজকে ডাক্তারবাবুরা বললেন আমরা সমৃদ্ধ হলাম, আমরা এই গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করছি যে তোমরা কর্নিয়াটা পুড়িয়ে নষ্ট করে ফেলো না, তোমরা বডিটা পুড়িয়ে নষ্ট করে ফেলো না, ডোনেট করো। তো একটা
এই এরকম একটা একদম সরাসরি অভিজ্ঞতা যাদের আছে, আমাদের যেমন কিছুটা আছে সবকিছু, আবার একজনের এরকম অঙ্গ প্রতিস্থাপন হয়েছিল। এই অঙ্গ প্রতিস্থাপন হয়েছিল পাঁচু গোপাল মুখার্জি বেহালার তার ছেলে অমিত মুখার্জি। অমিত মুখার্জির বয়স কত হবে, 24-25। তা আমরা তো সব সংগঠন একত্রিত ভাবে এই কাজগুলো করার চেষ্টা করি, তারা আমাকে মোটামুটি সবকিছুতে ডাকে, অনেক মান্যতা দেয়, আমাকে মরণোত্তর দেহদান বিষয় হলে, চোখদান হলে আমাকে ডাকে। এই চাকদাতে এরকম একটা আমাদের নদিয়া জেলায় চাকদা খুব জনবহুল এলাকা, ওইখানে গীতা মেমোরিয়াল ফিলান্থ্রোপিক ফাউন্ডেশন বলে একটা সংস্থা আছে, সেখানে অনন্য ভট্টাচার্য তার মায়ের স্মৃতিতে, ওর বাবাই আগে করে দিয়েছিল এইটা, করে ওদের নিয়মিত ওখানে চলে। তো ওদের ওই বাৎসরিক অনুষ্ঠান হয়, আমি যাই, আমাকে ওই দেহদান চোখদানের ব্যাপারে ওদের ওখানে বিকাশ মৈত্র আছে ওদের পরিবারে। আমি আপনার কথা বুঝতে পারছি। এখানে আমি যেটা বলতে চাইছি যে আমরা আমরা আপনাদের কাজের ধরনটা বুঝতে পারলাম, সত্যি এইভাবেই এইভাবেই কাজ করা হয় বলেই হয়তো একটা বড় সংখ্যক মানুষ তারা কিন্তু মরণোত্তর দেহদান এবং চক্ষুদানে আগ্রহী হচ্ছেন এবং এখনো পর্যন্ত মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের একটা জায়গা তৈরি হয়েছে। তবে স্বাভাবিকভাবে এটা তো ধারাবাহিক আন্দোলন, একদিনে তো সমস্ত কিছু হবে না, যেমন আপনি বলছিলেন সকলের সকলের কাজের মধ্যে দিয়েই জায়গাটা পূর্ণতা পায়। এখান থেকে আমি আসবো তিমির বাবুর কাছে। তিমির বাবু, তিনি বালি হাওড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি জানতে চাইবো তারা ঠিক কিভাবে কাজ করেন খুব অল্প কথায়, এবং সাথে তার একটি কবিতা যদি আমরা শুনতে পাই, কারণ তিনি একজন বিশিষ্ট লেখক, তার কবিতা যদি না শুনে নি সেটা অন্যায় হবে। তাই আমরা প্রাসঙ্গিক বিষয়ে তার কবিতা এবং খুব অল্প কথায় যদি তারা তাদের কাজের বিষয়ে আমাদের জানান, কারণ সময় শেষের দিকে, তাহলে খুব ভালো হয়। তিমির বাবু, খুব স্বাভাবিকভাবেই আচ্ছা, শোনা যাচ্ছে আওয়াজটা? আমার শোনা আওয়াজ যাচ্ছে, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে, বলুন, আমার আওয়াজ শোনা যাচ্ছে? পরিষ্কার, বলুন। মূলত আমাদের চক্ষু সংগ্রহ তো আছেই, এছাড়া যখন চক্ষু সংগ্রহটা স্থানীয়ভাবে আমাদের এপেক্সের মাধ্যমে না করতে পারতাম, তখনও আমি প্রথমে শুরু করেছিলাম ব্যক্তিগতভাবে, পরবর্তীকালে আরো বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তাদের মাধ্যমে হয়েছে। এই যে এই প্রচার বিষয়গুলোর মধ্যে মাঠে ময়দানে যেখানে খুশি সে শ্মশান ঘাটে গিয়েও করা হয়, বালি মানে যে কোনো বাজার অঞ্চলে গিয়েও হয়, আর ব্যক্তিগত স্তরে অনেক অভিজ্ঞতাও পাওয়া যায়। ছোট ছোট দু একটি ঘটনার কথা বলি, যে কোনো মানুষ নিজেদের মধ্যে মিলিয়ে নিতে বাবু, পারবে। আপনার কথা খুব পরিষ্কার শোনা যাচ্ছে, কিন্তু আপনার ছবিটা এক জায়গায় স্থির হয়ে গেছে। আপনি কি আচ্ছা, কাইন্ডলি ফোনটা একটু যদি আমার মনে হয় নাড়িয়ে নিলে হয়তো ঠিক হবে, বা কিছু একটা পজ হয়ে গেছে ভিডিওটা। কথা খুব আচ্ছা পরিষ্কার আসছে, আপনি আচ্ছা, বলুন। কথা শোনা গেলেই হবে, আমাকে না দেখতে পেলেও চলবে। আচ্ছা, বিষয়টা বলুন। হলো, বিষয় হলো যে আমার এক বন্ধু, আমার মানে সহপাঠী, ক্লাস মানে পঞ্চম শ্রেণী থেকে আমরা পড়াশোনা করেছি, সেই বন্ধুর কাকা বাজারে দেখা হয়েছে, আমাকে বললেন যে জানিস তো মেজদার শরীর মানে আর বাঁচবেন না, অবস্থা খুব খারাপ। আমি এই কথাটা শোনার পরে ইচ্ছে করেই আমি বন্ধুর বাড়ির দিকেই পা বাড়ালাম, গিয়ে ওকে ডেকে বললাম, হ্যাঁ রে, তোর বাবার তো শুনলাম শরীর খুব খারাপ। বললো, হ্যাঁ রে, আর মনে হচ্ছে বাঁচবে না। ওর মা কিন্তু খুব প্রগতিশীল মানসিকতার মানুষ, আমরা জানতাম, আমি জানি। আমি বললাম, দেখ, যদি মনে হয় যে মারা যাবার পর চোখ দুটো দান করবি, তাহলে মায়ের সঙ্গে আগে থেকে একটু কথা বলে নিস, আর রাজি হলে প্রথম ফোনটা আমাকে করিস, তারপরে তোর আত্মীয় স্বজনকে খবর দিস। এবং বাস্তবিক সেটা হয়েছিল, এবং তার পরবর্তীকালে ওর যে মায়ের কথা বললাম, বন্ধুর মা, তার কয়েক বছর পর মাও মারা গিয়েছেন। এই ঘটনাগুলো অনেকদিন আগেকার কথা, মাও মারা গিয়েছেন বোধ হয় লাস্ট 5 বছর আগে, বাবা মারা গেছেন তারও 3-4 বছর আগে। আরো একটি, একেবারে পাশে তার মা মারা গিয়েছেন, মারা যাবার আগে যখন হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময়ও স্বভাবত আমাকে থাকতে হয়েছিল প্রতিবেশী হিসেবে। মারা যাবার পর আমি যখন তাকে বলি যে দেখো, যা যা করণীয় ছিল তোমার তো তুমি করেছো, এখন চোখ দুটো অন্তত নষ্ট করো না, যদি বলো আমাকে তাহলে চোখ দুটো কালেকশনের ব্যবস্থা করি।
মেয়েটা একটু থমকে গিয়েছিল, বললে বিশ্বাস করবে না, তার বাড়িতে যে ভদ্রমহিলা কাজ করেন তিনি এসে বললেন যে দাদা তো ঠিকই বলেছেন, চোখ দুটো নষ্ট করো না, দিয়ে দাও না। মানে তার বাড়ির কাজের মানুষের এই প্ররোচনাতে সে নিজে যেন একটু অন্যরকম জোর পেল, এবং সে আমাকে বলল যে কাকু আপনি যা ব্যবস্থা করার করুন। এই ধরনের অভিজ্ঞতাগুলো, বিমলবাবু অমিতের কথা বলছিলেন, আসলে আমরা ভাবতে ভালো লাগে এই রকম ভাবে ভাবার কথাগুলো, যখন ভালোবাসার কথাগুলো যখন আমরা অনুভব করার চেষ্টা করি, যে শিলিগুড়ির এক প্রত্যন্ত গ্রামে থাকা 10ম শ্রেণীর ছাত্র 15 বছরের মল্লিকা মজুমদার, তার কানে সামান্য একটু ব্যথা হয়েছিল, সেই ব্যথা শেষ পর্যন্ত অনেক পর্যায় পেরিয়ে পিজি হাসপাতালে যখন তার ব্রেন ডেথ হয়, এত কিছু আমি ভাবতে পারি না। 15 বছরের বাবা মা দাদু, সে দাদুর বয়সও হয়তো আমার থেকে কম, তারা রাজি হলেন তার অঙ্গ প্রতিস্থাপনের জন্য। ব্রেন ডেথ নিয়ে ডক্টর নাথ বলেছেন, ডক্টর সরকারও প্রসঙ্গে ক্রমে কথা বলেছেন, অভিষেক উচ্চারণ তারাই যথাযথভাবে বলবার অধিকারী মানুষ। আমি শুধু অনুভব করার চেষ্টা করি, এবং সেই অনুভূতিগুলোকে আমি নিজে অনুভব যেভাবে করার চেষ্টা করেছি অন্য মানুষের মধ্যে, সেইগুলোকে ছড়িয়ে দেবার জন্য যেভাবে কাজটা করি আমার লেখার মধ্যে তা প্রতিফলিত হয়। একটি কবিতা অমৃতের সন্ধানে। নিয়তির মুখোমুখি দাঁড়িয়ে জেগে থাকে মনুষ্যত্ব, তাকে থোড়াই কেয়ারে থমকে দেয় চেতনার আলো। তাই বেহালার কাজরেই অথবা অমিত, শিলিগুড়ির মল্লিকা বাগুইয়াটির দুর্গার কোনো মৃত্যুদিন নেই। ইরানের রেহান জব্বারি অথবা আসানসোলের সৌভিক কিংবা হালতু জিনা, নিয়তির কড়া নাড়া শুনে হাত জোড়া আছে বলে ব্যস্ত থাকে জরুরি কাজে মানুষের কাজে, কত অনায়াসে লিখে রাখে জীবনোত্তরে অমরত্বের হদিশ। মানচিত্রের সীমানা পেরিয়ে দেখা দেয় 13 বছরের জেমাইমা লেজল, নৃত্যের ভঙ্গিতে খেলা করে নতুন শরীরে। চিতা কাঠ অথবা কবরের মাটি নয়, একটি প্রাণ মিশে যায় অনেকগুলো প্রাণে, জ্বলে ওঠে মানবতার মশাল অমৃতের সন্ধানে। সমন হাতে বেজার মুখে দাঁড়িয়ে থাকে মৃত্যুদূত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই তিমির বাবুকে। তার এত সুন্দর কবিতার মধ্য দিয়ে কত সহজে কত সুন্দরভাবে তিনি কিন্তু খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে মৃত্যুদূত কিন্তু শেষ মুহূর্তে এসে বেজার মুখে দাঁড়িয়ে থাকে, যদি দেহদান অথবা চক্ষুদানের মধ্য দিয়ে আমরা আরেকটি জীবনে নিজেদেরকে বাঁচিয়ে রাখবার কাজটা করতে পারি। আমি চলে যাব ডক্টর সরকারের কাছে। ডক্টর কল্লোল রঞ্জন সরকার আমাদের সাথে আছেন। আমি জানি ব্যক্তিগতভাবে তিনিও একজন গান করতে তিনিও খুব দড়ো এবং শিল্পী হিসেবে তিনিও খ্যাত। আমি তার একটি গান শুনে এবং সেই গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করবার দিকে যাব। ডক্টর সরকার যদি আমাদের একটি গান শোনান। আমি মরণোত্তর দেহদান বিষয়ে একটা আমার নিজের লেখা গান গাইছি আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে, সুরটা প্রচলিত, সেই সুরেই আমি গানটা গাইছি। আমার জীবন মরণ অনন্ত যৌবন আছে তোমার টানে টানে, লাভ লাভ জীবনে নিশুন হৃদয়ের ছন্দে চলিব কদূর, লাভ জীবনের নিশুর হৃদয়ের ছন্দে চলিত স্তব্ধ না হয় এই পথ চলা, স্তব্ধ না হয় এই পথ চলা, বাঁচতে চাই আমার
নির্গতনে আমার জীবন মরণ অনন্ত যৌবন আছে তোমার টানে টানে। প্রকৃতিতে মিশে যাই মরণে মানুষ মাঝখানে কিছু কাল মানার অঙ্গীকারের শপথ শুনিও অঙ্গীকারের শপথ শুনিও মরণোত্তর দেহদানে আমার জীবন মরণ অনন্ত যৌবন আছে তোমার টানে টানে। স্মৃতি বজ্রের বান উড়ানে মহান তিনি করে দেহদান স্মৃতি বজ্রের বান উড়ানে মহান তিনি করে দেহদান দিও তোমার চক্ষু দোকানি দিও তোমার চোখ দোকানি বলে যেও জনে জনে আমার জীবন মরণ অনন্ত যৌবন তোমার সাথে সাথে জীবনের শেষ থেকে জীবনের শুরু খণ্ডিত শাখা হয় মহিরুঘতরু জীবনের শেষ থেকে জীবনের শুরু কুণ্ডিত শাখা হয় মহিরুঘতরু তেমনি তোমার হৃদয় খালি তেমনি তোমার হৃদয় খালি দিতে পারো প্রয়োজনে আমার জীবন মরণ অনন্ত যৌবন তোমার টানে টানে। যেমন স্বেচ্ছায় রক্তের দান বাঁচাচ্ছে হাজারটা মানুষের প্রাণ যেমন স্বেচ্ছায় রক্তের দান বাঁচাচ্ছে হাজারটা মানুষের প্রাণ তেমনি তোমার কিডনি ও যকৃত তেমনি তোমার কিডনি ও যকৃত লাগবে প্রতি স্থাপনে আমার জীবন মরণ তোমার টানে টানে আমার জীবন তোমার টানে টানে। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর কল্লোল রঞ্জন সরকারকে তার এত সুন্দর গানের মধ্যে দিয়ে মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের কথা তুলে ধরবার জন্য। ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানে সংযুক্ত যারা যারা হয়েছিলেন। আমাদের সাথে ছিলেন আমাদের ডক্টর শঙ্করনাথ মহাশয়, আমাদের সাথে ছিলেন তিমির দেব, আমাদের সাথে ছিলেন বিমল সরকার, আমাদের সাথে ছিলেন ডক্টর কল্লোল রঞ্জন সরকার, শুভাশিস বাবু শুভাশিস দত্ত সোনার তরীর কর্ণধার তিনিও আমাদের সাথে ছিলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মরণোত্তর দেহদান এবং চক্ষুদান যে একটি মহান কাজ, মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের মধ্যে দিয়ে যে আমরা মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারি, এই এই কথা সকলকে জানিয়ে এবং সকলের কাছে একটি আবেদন রেখে, সত্যিই তো একবার ভেবে দেখবেন আমাদের মৃত্যুর পর আমাদের দেহটা যখন আমরা চিতায় পুড়িয়ে বা কবর দিই তখন কিন্তু দামি আংটি, দামি সোনার গয়না, দামি ঘড়ি পর্যন্ত খুলে রাখি, কারণ তা পরবর্তীতে ব্যবহার করা যাবে, অথচ হয়তো না জেনে অথবা অসচেতনভাবেই যে অমূল্য সম্পদ আমাদের
চোখের দুটো কর্নিয়া অথবা আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ যা কোনো কারখানায় তৈরি হয় না, যা কোনো স্যাঁকড়ার দোকানে পাওয়া যায় না, তা কিন্তু পুড়িয়ে বা কবর দিয়ে অনেক ক্ষেত্রেই নষ্ট করে ফেলি। ভেবে দেখবেন, নষ্ট না করে কাউকে দিয়ে দিলে যদি সে আবার নতুন করে বেঁচে উঠতে পারে, যদি তার ভেতর দিয়ে আমরা আবার বেঁচে উঠতে পারি। এইটুকু বলেই আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে অনুষ্ঠান শেষ করব। প্রত্যেককে ব্যক্তিগতভাবে সোনার তরীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ডক্টর শঙ্কর নাথ, তিনি এ সময়ে একজন বিশিষ্ট গবেষক এবং বিশিষ্ট ডাক্তার, তার এতটা সময় তিনি আমাদের দিয়েছেন, তার জন্য তাকে আমরা আনত শ্রদ্ধা জানাই। ডক্টর কল্লোল রঞ্জন সরকারকে, তিনিও তার ব্যস্ত সময়ের ভেতর থেকে অনেকটা সময় বের করে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জানাই বিমল সরকার, যিনি সুদূর নদিয়া থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ধন্যবাদ জানাই তিমির বাবুকে, যিনি বালি হাওড়া থেকে আমাদের সাথে ছিলেন, যারাই মূলত মাঠ পর্যায়ে মানুষের সাথে মিশে, প্রান্তিক মানুষের সাথে মিশে গ্রাম গ্রামান্তরে গিয়ে মরণোত্তর দেহদান চক্ষুদানের কথা প্রচার করেন, এবং সুভাষীষ বাবু, সোনার তরীর কর্ণধার, যিনি না থাকলে এই অনুষ্ঠানের আয়োজন করা যেত না, যিনি না থাকলে এত সুন্দরভাবে আমরা সকলে মিলে কথা বলতে পারতাম না, যিনি না থাকলে হয়তো সোনার তরীর এত সুন্দর মঞ্চটা আমরা ব্যবহার করতে পারতাম না, তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ডক্টর শঙ্করনাথ, বোধহয় কিছু বলতে চান আপনি? সবাইকে ধন্যবাদ, আমিও ধন্যবাদ জানালাম, খুব ভালো হলো। আচ্ছা, আমিও সবাইকে ধন্যবাদ, খুব ভালো, ভালো থাকুন সবাই। আচ্ছা, আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠান। শুভরাত্রি, বিদায়, আবার দেখা হবে অন্য কোন পর্বে। সোনার তরীর জলসায় চোখ রাখুন, বিদায়।